প্রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর স্পাত কারখানার অধীনস্থ স্পাত নগরীর অধিকাংশ সময়ে বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। প্রতিবাদে জামা খুলে পাখা হাতে শুক্রবার টাউন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে সিজিএম এর অফিসের সামনে বিক্ষোভ দেখান নাগরিক সমাজ ও স্পাত কারখানার কর্মীরা। ক্ষোভ উগড়ে দেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও। অবিলম্বে তাদের দাবি মানা না হলে অবস্থান বিক্ষোভ ও আন্দোলন জারি রাখারও হুঁশিয়ারি দেন তারা। রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর স্পাত কারখানার অধীনস্থ দুর্গাপুর স্পাত নগরী। দুর্গাপুর স্পাত নগরীর অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে দুর্গাপুর স্পাত কারখানা। সারাদিনের অধিকাংশ সময় বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, অভিযোগ কারখানার কর্মীদের। এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে দুর্গাপুর স্পাত কারখানার অধীনস্থ টাউন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সিজিএম এর অফিসের সামনে জামা খুলে পাখা হাতে শুয়ে পড়ে বিক্ষোভ শুরু করে নাগরিক সমাজ এবং স্পাত কারখানার কর্মীরা। তাদের অভিযোগ, তারা দুর্গাপুর স্পাত কারখানা থেকে কাজ সেরে বাড়িতে ফিরলে বিদ্যুৎহীন অবস্থায় গরম সহ্য করে থাকতে হচ্ছে তাদেরকে। শিল্পাঞ্চলের তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়েছে। তখনই দুর্গাপুর স্পাত কারখানা কর্তৃপক্ষের গাফিলতির জেরে অসুস্থ হয়ে পড়েছে তারা। পানীয় জলেরও চরম সমস্যা দেখা দিয়েছে, রাস্তাঘাট বেহাল, এমনই নানান অভিযোগে সরব কর্মীরা। যেভাবে কারেন্ট অফ হচ্ছে, আমরা তাতে ছোট ছোট বাচ্চারা একদম ছোট 2 বছর 2.5 বছরের বাচ্চা কেঁদে উঠছে। পাখা একদমই লো ভোল্টেজ, তার মধ্যে কারেন্টের বিচ্ছিরি অবস্থা, সব সময় কারেন্ট চলে যাচ্ছে। রান্না করতে পারছি না, যাদের বাড়িতে গ্যাস নেই তারা রান্না করতে পারছে না, গরমে আমরা টিকতে পারছি না। যারা হার্টের পেশেন্ট অসুস্থ হয়ে পড়ছে, আমরা নিজেরা অসুস্থ হচ্ছি। বাইরে এত গরম, আমরা কোথায় গিয়ে শান্তি পাবো? আপনারা বলুন, কোথায় শান্তি পাবো? বাচ্চা পড়াশোনা করতে পারছে না, কোথায় শান্তি পাবো? এগুলো কি বদমাশি সৃষ্টি হচ্ছে এখানে? কি বদমাশি হচ্ছে? কারেন্ট নিয়ে ছেলে খেলামি, জল নিয়ে ছেলে খেলামি। ডিএসপি কর্তৃপক্ষকে জবাব দিতেই হবে। আজ আমরা উঠব না এখান থেকে, আমরা এখানে বসে আজকে সারা দিন আমরা ধরনায় থাকবো। জল কারেন্ট দেখছি কিভাবে এরকম হবে সম্ভব? এছাড়াও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর তুলে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় দুর্গাপুরের নাগরিক সমাজ এবং স্পাত কারখানার কর্মীরা। যেখানে রাজ্যের বিদ্যুৎ সংস্থাগুলি দিনের সর্বোচ্চ সময়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রয়েছে, সেখানে রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর স্পাত কারখানার অধীনস্থ এলাকায় কেন বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখছে না স্পাত কর্তৃপক্ষ, প্রশ্ন তুলেছেন স্পাত কারখানার কর্মীরা। অবিলম্বে তাদের দাবি মানা না হলে এখানে তাদের আন্দোলন জারি থাকবে বলেও হুঁশিয়ারি দেন। বলে আমরা দুর্গাপুর ইস্পাত আজকে প্রশাসনিক ভবনে আমরা বিক্ষোভ দেখাচ্ছি নাগরিক সমাজের পক্ষ থেকে। আপনি জানেন এই দাবদাহর মধ্যে প্রতিদিন 7 থেকে 8 বার কারেন্ট চলে যায় টাউনশিপ জুড়ে, এবং টাউনশিপের রাস্তাঘাট থেকে আরম্ভ করে টাউনশিপের লাইট, রাস্তাঘাট এবং ইনলিগাল হুকিং, প্রচুর পরিমাণে ইনলিগাল হুকিং। তাই আমাদের টাউনশিপের লোকদের থাকা দুষ্কর হয়ে যাচ্ছে। তাই অনেক বয়স্ক মানুষ আছেন যারা অসুস্থ, বাচ্চারা স্কুল থেকে আসে, খুবই সমস্যার মধ্যে পড়েছে। তাই আমরা আজকে সিজিএম এর সঙ্গে দেখা করতে এসেছি যে এর একটা বিহিত দরকার আছে। তবে থেকে দেখবেন, মনে রাখবেন, আমাদের মনে হয় আমরা এমনি আম পাবলিক, কিন্তু আমরা মনে হয় যবে থেকে সেন্ট্রাল গভর্নমেন্টে এই একটা অপদার্থ সরকার এসছে, মোদী সরকার, তবেই থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলো রাষ্ট্রায়ত্ত কারখানার এরকম আমাদের সাথে খুব বদমাশি আরম্ভ করে দিয়েছে। এরকম ঘটনা আমার টাউনশিপ থেকে ছোট থেকে বড় হয়েছে, জন্ম আমাদের এখানে, কিন্তু এরকম পরিষেবা আমাদের কোনোদিনও হয়নি। জল নেই, অবধি অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। হ্যাঁ, ইচ্ছাকৃত করে আমার মনে হয় না, অফিসারদের ঘরে জল আছে, অফিসারদের ঘরে লাইট আছে, সেখানে গেলে আমাদের, আমরা যারা শ্রমিক পরিবার ছিলাম, আমাদের কেন কারেন্ট থাকবে না? না শুনে আমরা শুয়ে থাকবো এখানে? আর যদি না শুনে আমরা সিজিএম সাহেবের বাড়িতে গিয়ে বসে থাকবো। অন্যদিকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি টাউন অ্যাডমিনিস্ট্রেটিভের আধিকারিক। দুর্গাপুর থেকে সাধুর রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। पश्चिम वर्धमान जिले में पहली बार आपके शहर रानीगंज में कल्याणी ऑटोमोबाइल्स लेकर आए हैं शानदार लुक और फीचर्स के साथ अच्छी बैटरी रेंज वाले कोमा के इलेक्ट्रिक बाइक्स और स्कूटर, जहां आपको मिलेंगी जापानी टेक्नोलॉजी युक्त इंडियाज फर्स्ट इलेक्ट्रिक क्रूशियर बाइक कोमा की रेंजर, इंडियाज लार्जेस्ट इलेक्ट्रिक स्कूटर कोमा की TN95।
यहाँ आपको मिलेगी बैंक लोन की सुविधा। हमारा मोटो है राइट कोमा की, गो इलेक्ट्रिक गो ग्रीन। कल्याणी ऑटोमोबाइल्स, NH2 पंजाबी मोड़, रानीगंज। कॉन्टेक्ट नंबर 7044743675।